আই লভ জেঙনি কটিয়া। আর তার আগতে যে মই আপনাদের ক্লিপ সমূহ দেখালো, আপনাদের বর্তমানে থাম্বনেইল চাই মেলি আর ক্লিপ সমূহ চাই মেলি গমেই পাইছে শিবসাগর যেটো আমার জেঙনিকটিয়া চারিআলি, জেঙনিকটিয়া চারিআলির সিধা সিধি যে রাস্তা বনিয়াবাড়ির ফলে আহিছে আখৈফটিয়া ফলে যেটো রাস্তা যায় সেই রাস্তাটোলে আপনাদের অকমান আগবাড়ি আহিলে আপনাদের দেখা পাব যে আজি নতুনকৈ খোলা এক রেস্টুরেন্ট। ইয়াত কেনকা ধরনের কি কি বস্তু পায় সেইখিন বিষয়লে ভালদরে আপনাদের কম ভিতরলে গৈ মেলি, সময় অকমান দেরি হল আহিবর বাবে, এটা যাও ভিতরলে গৈ মেলি বাকিখিনি আপনাদের ভালদরে কম। ভিতর ওনারও আছে, তখেতর লগতো কথা পাতিম আর তখেতরপরা মনের ভাবও অকমান জানিম যে এই যে তখেতর এক সপোন যে আসলে সম্পূর্ণ হয়েছে, যে বর্তমান সময়সত তখেতর মনোভাব কেনকা বলক ভিতরলে। এ এন্ট্রি সোমাই আহিয়ে এখানে হয়েছে তেওঁলোকৰ নতুনকে ওপেনিং করা যে রেস্টুরেন্ট। এখন রেস্টুরেন্ট এইটো হয়েছে বেকারি সাইট, ইয়াত আপোনালোকে বেকারির পৰা আদি করে গ্রোসারি বস্তু সমূহ যে গেলামালের বস্তু সেইখিনিও পাব আর লগতে কি কি পাব সেইখিনিও কই আছো। আর রেস্টুরেন্টত এটা যেটো সাইট তেওঁলোকে এটো ইমান ধুনিয়াকৈ আটক ধুনিয়াকে যে সজাই পজাই তুলছে সেই যে মই প্রথম আপোনালোকক ক্লিপ সমূহত দেখাইছিলো, আপোনালোকও ইয়ালে আহিব পাৰে। অহাৰ পিছত আপোনালোকে যেটো ইয়ার একটা ফিলিংস পাব রেস্টুরেন্টর সেই আপনাদের ভালদরে অনুভব করব। এইখিন এরিয়াটো আপনার দেখালোয়ে, এটা যাম ওনারের ওসরলকে। বর্তমান সময়সালে যোকানের আধা আধি বস্তু কিনি শেষে করেছে, কাইলপা আপনাদের আহি গেলে আকো নতুনকৈ স্টক পাই যাব। আর এয়া যে ওনার ইয়াত বহি আছে তখনলোকের অকমান কথা পাতিম এফালে। আর প্রথমতে মনের ভাব জানিম যে যে এক সপোন আসলে নহয় জানো কেনকা এটা মনের ভাব কেনকা? নমস্কার, আসসালামু আলাইকুম, সর্বপ্রথমে তোমালে ধন্যবাদ থাকিলে। আর আজি এয়া যে হয়েছে বিপণীখন এয়া সপোন মানে আমার পরিয়ালটির এটা বহুত ডাঙর একটা সফলতা। এয়া সপোন আমার এতিয়ার নহয়, আসলতে মই 2017 সনের ফুড লগত জড়িত হয়ে আছো, তেতিয়ার পৰা এটা ভাবি থৈছিলো যে এনেকুৱা এখন কিবা এখন বিপণী আমি করিম যাতে এজন মানুহ আহিলে যাতে উভরি যাবলগীয়া নহয়, তেওঁলোকে যিকোনো বস্তু এটা বিচাৰিলে আমি এতিয়া এখন বেকাৰী কিবা এটা কিনিব গ'লে তাত আমি গ্ৰচাৰিটো নাপাওঁ, গিফ্ট আইটেমটো নাপাওঁ। আমি কেক এটা কিনিবলৈ আনিলে তাৰ লগতে জড়িত কেক বাৰ্থডে কেপটো হওক, তাৰ ডেকৰেশ্যনৰ বস্তু হওক আমি নাপাওঁ। কিন্তু এইখন বিপণীলৈ আহিলে আপোনালোকক আমি নিৰাশ নকৰোঁ বুলি আশা দিব পাৰিম আৰু আমি তাৰে প্ৰচেষ্টা কৰি লৈছোঁ। ৰেষ্টুৰেণ্টত কেনেকুৱা ধৰণৰ কি কি আইটেমছ ৰাখিছে আৰু ইয়াত কি কি ৰাখিছে যিখিনি সকলোখিনি অলপ ৰাইজৰ আগত আগবঢ়াব? হয়, ইয়াত আমাৰ কেক আইটেমখিনি কেক, পেষ্ট্ৰি, কাপ কেকছ, মাফিনস এটা সাইডে সেইখিনি আছে, বেকারি বিস্কুটখিনি আছে, পেকিং বিস্কুটখিনি হব, লগতে মিঠাই সুইটখিনি আমার নর্মেল যেখানে আমি খাও নর্মেল সুইটখিনি হব। আর এই সাইডে আমার এই পার্টত ফাস্টফুডের আইটেমখিনি চাউমিন, মোমোজ, ফ্রেঞ্চ ফ্রাইজ আর বিশেষ করে আমার মোমোজ তো স্পেশাল মোমোজ হয়, তো এই ভেজ মোমোজ, ডাবল চিজ ভেজ মোমোজ, সেটা আপনাদের এবার খাই চাব বলে মানে অনুরোধ জানাম, সেটা বহু টেস্টি হয়। আর ফ্রেঞ্চ ফ্রাইজ সেইখিনি আছে আর লগতে ভেজ থালিখিনিও পাব, জুসখিনি আছে আমার লগত, যেখিনি আমার মিল্ক শেক হয় সেইখিনিও পাব। এখন অকল এটার আইটেমে নহয় যে বেকারি বলি নহয় বা গেলামালের বস্তু বলি নহয় বা রেস্টুরেন্ট বলি নহয়, ইয়াত আহিলে আপনাদের সকলোখিনি বস্তু ইয়াত পাব। আর যে লগত এজন বহি আছে তেখেতরে বন্ধু বলে কব লাগবে বিশেষকৈ, কারণ তেখেতর স্বামী তথাপি বন্ধু বলে এইকারণে কইছো যে এই যে তখেতর যে সপোন পূরণের ক্ষেত্র তখেতর বহুত অরিহণা আছে, আজি দেখি আহিছো বহু বছর ধরে তখেতও বহুখিনি তখেতক উৎসাহিত করে থাকে, তার লগতে অকমান তেওঁৰপৰাও জানিম যে মনের ভাব তখেতে কি কব বিচাৰে আজি যে তেওঁলোকে ধুনিয়াকৈ এক বিপণী যে শুভ আরম্ভণি করলে কি কবা? কোন ধন্যবাদ। একচুয়ালি আমি বিপণীখনত সপোন আসলেই, কিন্তু একটা পার্টত কাম করে আসলে মানে একটা পার্টত কাম করে আসলো, মানে কেকর আইটেম বা বেকিং গোটেখিনি কামর জড়িত হয়ে আসলে আর মানে আসলো গেলামালের দুইখান মিলাই এখন করবল। আচ্ছা, আর যেহেতু একটা জায়গাতে থাকো একলগেই থাকো একটা জায়গাপাই বিজনেস করে থাকো, সো দুইটা বিজনেস বেলে বেলে করতে আমি একলগে করে পেলাম আর তার আমি জড়িত করলে বাকি যেখানে আপনি দেখিছে বা গিফট আইটেম আর বা ফাস্টফুডরখিনি হোক গোটেখিনির অভিজ্ঞতা তাইও আছে কিছু সংখ্যক কিছু সংখ্যক মূর আছে, দুইটা সম্পূর্ণ অভিজ্ঞতা মিলাই একটা প্রচেষ্টা চলাইছে যাতে সম্পূর্ণরূপে সফল হব পারো। হয়, আপনাদেরলে পুনরলে অনুরোধ থাকিলে যে আপনাদেরও আহিব ইয়ালে আর তেওঁলোককো যে নতুনকৈ তেওঁলোকে যে এক বিজনেস আরম্ভ করেছে সেই বিজনেসটোক তেওঁলোকক উৎসাহিত করব।
আমি আজি যিখিনি কৰিছো যিমানখিনি কৰিছো কিন্তু অনাগত দিনলৈ আৰু আমি বহুতখিনি কৰিবলগীয়া কাম বাকী আছে। আমি ইয়াতে পুৰণা যিখিনি সম্পদ আমাৰ হেৰাই গৈছে, কিছুমান আমাৰ সম্পদ আমাৰ বাচ্চাখিনি আমাৰ ল'ৰা ছোৱালীখিনিয়ে চিনি নাপায়, আমাৰ নতুন প্ৰজন্মই চিনি নাপায়, সেই বস্তুখিনি ধৰি ৰাখিবলৈ চেষ্টা কৰিছোঁ। ইয়াতে আমাৰ ঢেকীশালটো আজিকালি বহুত ঢেকীশাল চিনিয়ে নাপায়, যঁতৰটো মাকো এনেকুৱা বস্তুবিলাক আমি ইয়াতে ৰাখি তেওঁলোকৰ কাৰণে দেখাম বুলি আমি অনাগত দিনত সেইটো আমি পদক্ষেপ হাতত লৈছোঁ। বৰ্তমান সময়ছোৱালৈকে আপোনালোকক যিমানখিনি দেখালোঁ আপোনালোকে চালেই আৰু আশা কৰিলোঁ আপোনালোকে ভাল পালে, আৰু তাৰ লগতে বিভিন্ন ধৰণৰ অৰ্ডাৰসমূহ যি লয়, বাৰ্থডে কেক হওক বা এনিভাৰ্চাৰী কেক হওক, সেইবিলাকো তেওঁলোকে অৰ্ডাৰ লয়। তো সেই কেকসমূহৰো যদি অৰ্ডাৰ আপোনালোকে আগতীয়াকৈ দিব বিচাৰে তেতিয়াহ'লে আপোনালোকে দিব পাৰে, তাৰ বাবে ডেছক্ৰিপশ্যনত মই নাম্বাৰ দি থৈছোঁ, সেই নাম্বাৰত আপোনালোকে যোগাযোগ কৰিব। সম্বৰ্ধনা জনাব বিচাৰিছোঁ। ধন্যবাদ অনাগত দিনত আৰু অলপ আগবাঢ়ি যোৱা এইদৰে, আৰু লগতে আটাইতকৈ ভাল লগা কথাটো এয়াই যে অকলে তাই কৰা নাই, লগত আৰু কেইবাগৰাকীক আগবঢ়াই লৈ গৈছে। এয়াই যে বৰ্তমান সময়ছোৱাত ক'ব লাগিব যে মহিলাসকলৰ বাবে এই যি এক উদাহৰণ, আৰু সেই বুলিয়ে আপোনালোকৰ ওচৰলৈ আহিলোঁ আৰু ভবা নাছিলোঁ যে এনেকুৱা এক সন্মান পাম বুলি। তাৰ কাৰণে পুনৰবাৰ অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ।